রাজ্যে অশান্তির বাতাবরণ সৃষ্টি করার জন্য কংগ্রেস চেষ্টায় কোনো খামতি রাখছে না। এ কারণে শনিবার বিজেপির প্রতিবাদ মিছিলের উপর প্রদেশ কংগ্রেস ভবন থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে এবং এটি ছিল পূর্ব পরিকল্পিত। আসলে প্রদেশ কংগ্রেস ভবন এখন বোমার আখড়ায় হয়ে দাঁড়িয়েছে। বক্তা প্রদেশ বিজেপির সহ সভানেত্রী তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। পাখির চোখ 2023-এর বিধানসভা নির্বাচন, হাতে আর মাত্র এক বছর সময়। রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই সাংগঠনিক শক্তিকে সংহত করার মধ্য দিয়ে ময়দানমুখী হয়েছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে তাদের সাংগঠনিক শক্তিকে সংহত করার জন্য। স্বাভাবিকভাবেই একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে। শনিবার রাজধানীর কামারপুকুরে কংগ্রেস দলের যোগদান সভায় দুষ্কৃতীরা হামলা চালায়। পরবর্তী সময় কংগ্রেস দলের পক্ষ থেকেও প্রতিরোধ গড়ে তোলা হয় এবং একটা সময় বড়মালিপুর বিজেপি মণ্ডল অফিসে হামলা চালানো হয় বলে অভিযোগ। এরই রেশ ধরে প্রতিবাদ মিছিলে সামিল হয় বিজেপির যুব মোর্চা। অভিযোগ, প্রতিবাদ মিছিল থেকে কংগ্রেস ভবনের উপর হামলা চালানো হয়। অপরদিকে বিজেপির পাল্টা অভিযোগ, বিজেপির প্রতিবাদ মিছিলে কংগ্রেস ভবন থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এ নিয়ে চরম রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা রাজধানীতে। প্রশাসনকে শেষ পর্যন্ত 144 ধারা জারি করে অবস্থা নিয়ন্ত্রণে আনতে হয়। শনিবার রাতে পেট্রোল বোমা নিক্ষেপের কারণে অল্পেতে রক্ষা পান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। নিরাপত্তারক্ষীরা কেন্দ্রীয় মন্ত্রীকে পেট্রোল বোমার আক্রমণ থেকে রক্ষা করেন। রবিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আগরতলার পশ্চিম মহিলা থানায় আসেন এবং পেট্রোল বোমার হাত থেকে তাকে রক্ষা করার জন্য পুলিশকে ধন্যবাদ জানান। মিছিল ছিল, আপনারা লক্ষ্য করেছেন, আপনারা অন ক্যামেরা সবটাই দেখেছেন, আপনারা সেটাতে ভালো হয়েছে যে আমরা মিছিলটা যখন আসছিল আমাকে পার্টি থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে আমাদের কার্যকর্তারা যাতে কোনোক্রমে কংগ্রেস অফিসের সামনে যাতে কোনো ঝামেলা না করে, তো আমরা ছিলাম ওই জায়গাতে, পুলিশও ছিল। কিন্তু আমাদের মিছিলটা যখন আসে প্রথমে তারা ইট পাটকেল মারতে শুরু করে, পাথর মারতে শুরু করে, আপনাদেরও অনেকে লেগেছে। তারপরে আমাকে লক্ষ্য করে একটা পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং দু তিনটা ওনারা করেছে, এবং যখন এগুলি পড়েছে আগুন জ্বলেছে এবং সেই সময় আমাকে দুজন কনস্টেবল তুলে এনেছে, তারা আমাকে সেভ করেছে, আমি একে জীবনদান দিয়েছে, তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানানোর জন্য এসেছি। এবং যখন তারা পেট্রোল বোমাগুলি ছুঁড়েছে আমরা লক্ষ্য করেছি চোখে, মানে চোখ খোলা যাচ্ছে না, আমাদের শ্বাস নিতে আমাদের কষ্ট হচ্ছিল, সবার, পুলিশ বলুন, পত্রকার বলুন, সাধারণ মানুষ বলুন, সবার কষ্ট হচ্ছিল। তিনি অভিযোগ করেন রাজ্যে অশান্তির বাতাবরণ সৃষ্টি করার জন্য কংগ্রেস চেষ্টার কোনো খামতি রাখছে না। এ কারণেই শনিবার বিজেপির প্রতিবাদ মিছিলের উপর প্রদেশ কংগ্রেস ভবন থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে এবং এটি ছিল পূর্ব পরিকল্পিত। আসলে প্রদেশ কংগ্রেস ভবন এখন বোমার আখড়া হয়ে দাঁড়িয়েছে। পেট্রোল বোমাটা তো 2 সেকেন্ডে তৈরি হয়নি, পরিকল্পনা মাফিক, কারণ এই কাজগুলি করতে তারা খুব ভালোবাসে, অশান্ত রাখতে ভালোবাসে। এটা পরিকল্পনা মাফিক সেই বোমাগুলি এই জায়গায় রেখেছে কংগ্রেস অফিস থেকে, সেগুলি মেরেছে। আপনাদের সামনে আপনারা ছিলেন, অন ক্যামেরা সেগুলি দেখেছেন, আপনাদের পত্রকার বন্ধুরাও আহত হয়েছেন, আমাদের পুলিশ একজন আহত হয়েছে, হসপিটালে রয়েছে। তো এই বোমাটা প্ল্যান মাফিকই করেছে, আর যারা করেছে প্ল্যান মাফিক একটা সন্ত্রাস করার চেষ্টা করছেন, সেটা আমরা ব্যক্ত করে দেবো, রাজ্যের মানুষ ব্যক্ত করবে। মামলা হয়েছে কি না? মামলা তো হবে, নিশ্চয়ই হবে। আর মামলা কেন, জীবন, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এক্সপ্লোশন পাওয়া গেছে, তাদের বোমা পাওয়া গেছে কংগ্রেস অফিসে, কালকে কংগ্রেস অফিসটা বোমার আখড়া হয়ে দাঁড়িয়েছে। সেই সাথে প্রদেশ বিজেপির সহ সভানেত্রী তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সংশ্লিষ্ট ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।